planning to do after that. Unless you want to get... টেস্টে বাংলাদেশ একটি দল হিসেবে নিজেদের তৈরি করছে, যার প্রমাণ ক্রিকেটাররা দিয়েছে নিউজিল্যান্ডকে তাদের মাটিতেই গত সফরে হারিয়ে। এবার বাংলাদেশ টেস্ট দলের সামনে লক্ষ্য দক্ষিণ আফ্রিকা সফরেও তেমন একটি জয়, যেখানে বাংলাদেশ এবার প্রোটিয়াদের বিপক্ষে খেলবে দুটি টেস্ট। প্রথমটি ডারবানে শুরু হবে 31 মার্চ থেকে, আর দ্বিতীয় টেস্টটি হবে পোর্ট এলিজাবেথে 8 এপ্রিল থেকে। অবশ্য দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট পরিসংখ্যান বেশ লজ্জার। 6টি ম্যাচের মধ্যে 5টি ইনিংস ব্যবধানে হেরেছে লাল সবুজ দল, বাকিটির ব্যবধানও ছিল বিশাল 333 রান। কিন্তু এবার বাংলাদেশের সামনে অনুপ্রেরণা নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সাফল্য। সাথে আরও একটি সুখবর, বাংলাদেশের বিপক্ষে টেস্ট বা IPL, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তা খেলোয়াড়দের বেছে নেওয়ার সুযোগ দিয়েছে এই দুটি থেকে যে কোনো একটিকে। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর খবর অনুযায়ী, প্রোটিয়া ক্রিকেটাররা চাইলে তাদের IPL খেলার সুযোগ দেবে দক্ষিণ আফ্রিকা বোর্ড। সেক্ষেত্রে এবার IPL-এ আছেন দক্ষিণ আফ্রিকার 2 সেরা পেসার কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি। রাবাদা চুক্তিভুক্ত পাঞ্জাব কিংসের সাথে, আর এনগিডি আছেন দিল্লি ক্যাপিটালসে। এছাড়া গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ভারত যে বাঁহাতি পেসারের বলে নাকাল হয়েছিল, সেই মার্কো জেনসেন আছেন সানরাইজার্স হায়দরাবাদে। IPL-এ এবার পাঞ্জাব কিংস রাবাদাকে কিনেছে প্রায় 10 কোটি 43 লাখ, সানরাইজার্স হায়দরাবাদ জেনসেনকে নিয়েছে প্রায় 4 কোটি 73 লাখ, এবং লুঙ্গি এনগিডি বেস প্রাইস 56,41,000 টাকায় বিক্রি হয়েছে দিল্লি ক্যাপিটালসে। এই ত্রয়ী IPL-এ খেললে দক্ষিণ আফ্রিকার পেসারটাকে থাকবেন তাহলে লুথো সিপামলা ও লিজার্ড উইলিয়ামস। সিপামলার কেরিয়ার হলো 3 টেস্টের, আর উইলিয়ামসের হবে টেস্ট ডেবিউ। আর প্রতিপক্ষ যেহেতু বাংলাদেশ, তাই দক্ষিণ আফ্রিকার নির্বাচকরা স্পিনার হিসেবে বেছে নিতে পারেন কেশব মহারাজ ও জর্জ লিন্ডেকে। অবশ্য দক্ষিণ আফ্রিকায় গিয়ে খেলা টেস্ট সিরিজগুলোর মধ্যে বাংলাদেশের হয়ে স্পিনাররাই সফল ছিলেন তুলনায় বেশি। 2008 সালে 2 টেস্টের সিরিজে 11 উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান। এরপর 2017 সালে 2 টেস্টের সিরিজের প্রথম ম্যাচে 3 উইকেট নিয়েছিলেন মমিনুল হক। তবে এবার বাংলাদেশের নির্ভরতার প্রতীক হতে পারেন টেস্ট স্কোয়াডে থাকা পেসার এবাদত হোসেন চৌধুরী, শরীফুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহি, শহীদুল ইসলাম ও সৈয়দ খালেদ আহমেদ।